আপনারা যারা বাহিরে আছেন, তারা আপনারা এই শেষ বেলায় আমাদের মাঝে আসবেন, বসবেন, এটা আপনাদের কাছে আবেদন। কারণ গান কিন্তু আমাকে দেয় না, গান হলো আপনাদেরকে দেয়া। যত বড় শিল্পী আনেন না কেন, গান গাইতে পারবো না যদি শ্রোতারা সুযোগ করে না দেয়। আপনারা যদি আমাদেরকে, বিশেষ করে আমি, আমি তো একজন ছোট মানুষ, কথাবার্তা গান কোন কিছুই আমি জানি না, তবু দাঁড়াইছি আপনাদের মাঝে গান রাখার জন্য। আপনারাও একটা পরিবেশ আমাদেরকে করে দিবেন, যাতে শেষ বেলায় যেন আপনাদের মাঝে যেন পালা গাই, তর্ক করি, গান গাই, যত কিছুই করি না কেন, এখানে যদি লাঠি দেওয়া, যদি মারামারি করি, লাঠি দেওয়া যদি মারামারি করি, সেটা ভাব তো হলো একরকম, আর একটা মারামারি আছে, সেটা হলো লাঠি ছাড়া, সেটা হলো প্রেমের মারামারি। তর্ক করলে অনেক তর্ক আসে, ঝগড়া করলে অনেক ঝগড়া ভেসাত আসে, এক কথা বলতে গেলে 10 কথা আসে, সেখানে কোনো প্রেম ভালোবাসা গান হয় না। আর গান গাইতে গেলে এই গানের মধ্যে কিছু প্রেম, কিছু ভালোবাসা, কিছু আদান প্রদান হয়ে যায়। যারা গুরু ধরা লোক আছেন, যারা মুর্শিদ ধরেছে, তাদের কাছে কথাগুলোর ওজন আছে। কারণ সরকার সব যে কথাগুলো বলতেছে, অতি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা উনি বলতেছে, উনি যে জায়গায় কথা রাখতেছে, আমি ঠিক সেই জায়গা থেকেই কথা বলার চেষ্টা করতেছি, অর্থাৎ উনাকে বলানোর জন্য চেষ্টা করতেছি। সরকার সাপ, এখানে হানিফ সরকারের সাপ তো নাই, ভালো করে গান গাওয়ার জন্য আমি গাইতেছি, বিদায় তিনি গাইতেছে। আমি যদি জিজ্ঞেস ভালোভাবে করতে পারি, তাহলে জবাব আসবো, ভালো কথাও কিছু আসবো। আমি চেষ্টা করতেছি যে রাত্রিটার মধ্যে আপনারা যারা এদিক সেদিক দূর থরাভূত করতে হতে, যখন আপনারা এসেছেন গান শোনার জন্য, যাতে একটা কথার মধ্যে দিয়ে, একটা গানের মধ্যে দিয়ে যদি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি, তবে সে আমাদের গান গাওয়াটা সার্থক হবে, তাছাড়া সার্থক হবে না। এইখানে আমার কাছে প্রশ্ন করছে, কি প্রশ্ন, জিব্রাইল যখন ফুল নিয়ে আব্দুল্লাহর কাছে গেল, অর্থাৎ আব্দুল্লাহ নাকের যখন, নাকের কাছে যখন নিল, নেওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদিন আব্দুল্লাহর পেশা নিতে চলে গেল, কি বাজার কথা সত্য না? সেখানে দেখা যায় 350 নারী পাগল হয়েছিল, উনি কিন্তু কথাটা বলে গেছে। তা আমি বলার মতো বইলা যান, আপনারা যদি ওইভাবে না শুনেন তবে আমার কিছু আসা যায় না। 350 নারী পাগল হয়েছিল, এখন তার জিজ্ঞাসা, কিছু নারী, বেশিরভাগ নারী দুজকে গেছে, আবার অল্প কিছু নারী বেহেশতে গেছে, এর কারণটা কি? এখানে কিছু কারণ আছে, সে কারণটা হলো কি, যারা কামের পাগল তারা তো দুজকে যাবই, যারা কামের পাগল তারা দুজকে যাবে। কামের কোন ইতিহাস না, ইতিহাস যদি থাকে প্রেমের ইতিহাস আছে। প্রেম করছে কেন, আমার আল্লাহ করছে আমার রাসূলের সাথে, রাসূল করছে কার সাথে, উম্মাহাদির সাথে, রাসূল করছে কার সাথে, দূর থেকে ওয়াজ করুনির পাগলের সাথে, রাসূল করছে কার সাথে, আমার মাওলা আলীর সাথে, রাসূল করছে কার সাথে, তার সাহাবাদের সাথে, যারা তারে ডেকেছে তার সাথে প্রেম ভালোবাসা করেছে। প্রেমের একটা ইতিহাস আছে, পৃথিবীর বুকে প্রেম করছে কারা, রজোগিনী চন্দ্রদাস, লাইলি মজনু, শিরি ফরহাদ, যে প্রেমের কোনো তুলনা হয় না, কি বাজার হয়, সে প্রেমের কোনো তুলনা হয় না। যারা কামুক ছিল তারা দুজকে গেছে, আর যারা প্রেম ভাবে, কামা ভাবে, যারা আব্দুল্লাহকে দেখেছে তারাই দুজকে গেছে, আর যারা প্রেম ভাবে আব্দুল্লাহর দিকে তাকাইছে তারা জান্নাতে গেছে। আমি যদি গুরুর দিকে তাকাই, এই যে গুরু গুরু কথা কইছে, আমি গুরুর দিকে যদি আমি কাম ভাগে যদি তাকাই, ওটারও বিচার হবে। আর আমার এই দুইটা চোখ দিয়ে যদি গুরুর দিকে যদি প্রেম ভাবে যদি আমি তাকাই, প্রেমের ভাবে যদি আমার দয়ালকে আমি মহব্বত করি, মহব্বতের সহিত যদি
আমি একবার মুহাম্মদ নামটা নিই। এই কাকা বহুন কি কোনো তার প্রেমের মাধ্যমে মুহাম্মদের মুহাম্মদের নাম যদি নয় একবার মহব্বতে, আমার আল্লাহ বলে যে মহব্বত করে আমার দুস্থকে ডাক দিয়েছে, আমার দুস্থের ডাকে আমার দুস্থকে সাড়া দিয়েছে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। যে মহব্বতের সহিত আমার হাবিবকে ডেকেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমারে যদি কেউ লাখবারও যদি আমার নাম যদি জপে আমি আল্লাহ খুশি নেন। কেন? যে নামের সাথে আমার দোস্তের নামটা না নিল, যে ব্যক্তি আমার নামের সাথে আমার দোস্তের নামটা নিল, আমি ওই ব্যক্তিটার উপর আমি সন্তুষ্ট আছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এটাও কিন্তু একটা প্রেম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি করবা জান, আপনার কথা আমি এখানে বললাম, আরেকখানা কথা বলছে, কয় একটা রাত পরে আবদুল্লাহরে কেউ ভালোবাসে না। ভালোবাসবো কেন? যার লেগে ভালোবাসতো সেটা তো নাই। কি করবা যান, যার লেগে ভালোবাসবো সেটা তো নাই, যে চেহারা দেখে পাগল হয়েছিল আবদুল্লাহরে খালি বলছিল, কয় গতকালকেও দেখছিলাম আজকে মনে হয় কি যেন ওনার মাছ খেলতে গেল। সেটা কি? যে নূরটা আবদুল্লাহর মধ্যে ছিল সেটা পরের দিন আর ছিল না, সেটা চলে গিয়েছিল কোথায়? আমার সে মা মেনার গর্বে। মা মেনার গর্বে যখন আমার দৈল্লবি গেল, এটা কি প্রেম ভাবে গেছে? এটা কোনো কাম ভাবে কখনো আমার দৈল্লবি গর্বে জানে কি করে? আপনারা প্রেম ভাবে তিনি গর্বে চলে গেছে, মা মেনার গর্বে। আর আমরা যারা পৃথিবীতে মানুষ, আমরা তো কাম ভাবি পৃথিবীতে জন্ম নিছি, আমরা মানুষ হয়েছি, আমাদের হলো জন্ম। আর আমার দৈল্লবি পৃথিবীর বুকে আসছে, তার জন্ম না তার হলো পৃথিবীর বুকে আগমন। কি কর, যে মাটির মধ্যে প্রত্যর্পণ করার সাথে সাথে মাটিটাই জায়নামাজ হয়ে গেছে। সাধারণ কথা কি বলেন? এটা সাধারণ কথা না। ওই যে কথা বলেছে না, যে মানুষ রূপ চন্দ্র সূর্য গ্রহ তারা যার পায়ের তলায়, মানুষ রূপী হইলে কি আর তার মানুষ ভাবা যায়? মানুষ রূপী হইলে তারে মানুষ ভাবা যায় তো যাবে না, কারণ আমরা সাধারণ মানুষ। আমরা হাইটা গেলে আমাদের একটা ছায়া আছে, কি বাজান আছে না? আমার দয়াল নবী হাইটা যায় তো তার কোনো ছায়া ছিল না, তবে কি সে সাধারণ মানুষ? হ্যাঁ, তবে সে সাধারণ মানুষ না, যার উপর দিয়ে মেঘ খণ্ড তার উপর দিয়ে চলে যাইতো, পাখিরা পাখা দিত, কি বাজান। তো এখানে বোঝা যায় যে আমার দয়াল নবী সাধারণ মানুষ না। যারা বলে সাধারণ মানুষ, তারা ওই স্তরের মানুষই, যা কদিগার যাব না। এখানে আমার তার কাছে আমার জানার বিষয়, তিনি কথা বলতে বলতে অনেক কথা বলেছে, বা সরল মানুষের কাছে যাও, সাহস মানুষের কাছে যাও, অচিন মানুষের কাছে যাও, ওই মানুষটার কাছে গেলেই তুমি পাবে। কি কথাটা বলেছে না? মানুষ তো ব্যাকে, যে মানুষের কথা বলতেছে ওই রকম মানুষ অনেকে দাবি করে, কি বাজার করে না? তাই আমি হইছি একজন, আমি ওই দেশে চলে গেছি, এখন নিরামিষ খায়, মাছ মাংস খায় না, সেও দাবি করতেছে যে আমি ওই দেশের মানুষ। আবার দেখা যায় আরেকজন আছে সব কিছু খায়, সেও কয় আমি ওই দেশের মানুষ, কে আমার কথায় আপনারা আসেন, সেও কয় আমি ওই দেশের মানুষ। আবার কেউ দেখা যায় পোশাক পাশাক পোশাক যা কিছু আছে সমস্ত কিছুই উনি মিল করে পড়ছে, মিল করে পড়া কয় আমি ওই দেশের মানুষ। তো ওই দেশের মানুষ তো অনেকে আমরা চিনি না, ওই দেশের মানুষ চিনতে গেলে এখানে কিছু কায়দা কৌশল আছে। আমার নবীজি বলছে যে যার ভিতরে দেখবার দশটা আদর্শ লুকে আছে সেই হলো নবীর বংশধর, সেই হলো প্রকৃতপক্ষে মানুষ। কি করেন আপনারা, একটা মানুষ হয়েই তো মানুষকে ধরা লাগে, ও মানুষ কি মানুষকে ধরতে পারে? কখনোই ধরতে পারবো না। একটা মানুষ হয়ে মানুষকে ধরা লাগে। জালাল কবি গানের ভাষায় বলেছে, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে পায় না তারে মানুষ হইতে কয়জন পারে। আমার হাত আছে যে বলেছেন না, তুমি ভাই বোনা যে তুমি সেই মানুষ, আসলে আমি সেই মানুষ না। আমার হাত আছে বিদায়, আমি সেই মানুষ না। আমার দুইটা চোখ আছে বিদায়, আমি সেই মানুষ না। আমার মুখ আছে বিদায়, আমি সেই মানুষ না। তো সেই মানুষ চিনতে গেলে কি কি লক্ষণ দেখে আমরা সহজে চিনতে পারবো যে এই হলো সেই মানুষ, যে এই মানুষের সাথে সঙ্গ করলে
করে এই মানুষের দুটো কথা শুনলে আমরা সেই জায়গায় আমরা পৌঁছাইতে পারবো, যে রাস্তার উদ্দেশ্যে আমরা এসেছি ওই রাস্তায় আমরা যাইতে পারবো। একটা কথা, দুই নম্বরের কথা, আদমের কলমের মাঝে সায়ালাহির বারাম খানা ছোট কেন হইল না চিনা, তারে কেন হইল না চিনা, নাকি এখানে আছে কি বাজান গাটার মধ্যে শুনলাম, যত আল্লাহ তত কাল্লা, কি যত কাল্লা তত আল্লাহ। আবার এইখানে আবার শুনি যে আল্লাহ নাকি নিরাকার, আল্লাহর কোনো আকাশ আকার নাই। আবার এইখানে বলা হইতেছে যে যত কাল্লা তত আল্লাহ। তাই যদি হয়ে থাকে আপনার কাছে, এখানে আমি একটু জানতে চাই, আপনি আমাকে বোঝাবেন, এই যে যতগুলো মানুষ আছে কারোর সাথে তো কারো কোনো মিল নেই, কি বাজার মিল আছে কারোর সাথে কোনো মিল নাই, আমি যেরকম আপনি ওই রকম না, আরেকজন যেরকম সে ওই রকম না, তাহলে এই সবগুলাই কি আল্লাহর সুরত? আল্লাহ কয়টা তাহলে, আল্লাহ কয়টা এটা একটু বলবেন। আর আদমের কলমের মাঝে সায়ালাহির বারাম খালা, এই যে কলম, এই কলমের মাঝে নাকি সায়ালাহির বারাম খানা কেন হইল না ছিলেন, কলমের দরজা কয়টা, কি কোন আপনারা কলমের দরজা কয়টা ভেঙ্গে বলো, সেই ব্যাপারটা কোন দরজায় কোন মালিক রয়ে দাঁড়ায়, ভেঙ্গে লাগে দরজা যদি থাকে আবার শুনি যে মালিক নাকি আছে, না থাকলে আমরা পাই কোত্থেকে, এটা তো আপনার মুখের কথাই, আপনার মুখের কথা আপনার কাছ থেকে শুনছি, আবার নতুন করে আপনার কাছে শুনতে চাই, কলমের দরজা কয়টা কোন দরজায় কোন মালিক রয়ে দাঁড়ায়, আজকে সত্য কথাটা আপনি কয়ে যাবেন যে এক কোন দরজায় কোন কোন মালিক কোন কোন দরজায় থাকে, আবার শুনি কোন দরজায় ছোট কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, এই মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজায় গিয়ে, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়ায়া তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া, এতবেলা যত কথাই কইছি এইবার সারা ছাড়ি নেই, এইবার সারা ছাড়ি নেই, তিন সাগরে যে পানি খাওয়াইয়া দেয় এই সাগর তিনটার নাম কি, ওই পাখি ডেকেরা আর ওই মসজিদটা কোথায়, এর সঠিক ভাব নিয়ে সঠিক জায়গায় দাঁড়িয়ে ওই ভাবের উপরে কোরআন মতো জবাব আজকে চাই, নইলে আজকে সারা সারি নেই। এ পর্যন্ত ওনার কাছে আমার জিজ্ঞাসা রইল, yeah.
দিচ্ছে কার জন্য, যার কোলে যা আছে সেটা একমাত্র তার জন্য হয়ে দিচ্ছে। যার কোলে যে কোনো ছেদ নাই তার জন্য কোনো বিচ্ছেদ হয় না। এই গান শুনতে গেলে, এই গান শুনে কেউ কাঁদে আবার কেউ হাসে। এই পাশ থেকে যে এত কথা আসে মানে একেবারে মানে বোঝানো যায় না। এই মা বন্ধুর পক্ষ থেকে যে এত কথা আসে এই গান শুনে কেউ কাঁদে আবার কেউ হাসে। কাঁদে কারা? যারা হারাইছে তারা কাঁদে। যারা হারাই নাই তারা কাঁদে না, কারণ তারা তো হারাই নেই কিছু, তারা কাঁদবে। যারা হারাইছে ওই ব্যক্তিটা বুঝে যে খালি জায়গাটা কত কঠিন, খালি জায়গাটা যে বাজার কত কঠিন। যে হারিয়েছে সে তো জানে, কেবল বাবাকে হারাইছে, বাবা হারা যে কি যন্ত্রণা। যে হারাইছে সেই তো কেবল বুঝে যে বাবা হারা কি যন্ত্রণা। যে মায়ে দশ মাস দশ দিন পেটে রেখেছে, নিজে না খেয়ে মুখে খানা উঠাই দিছে, ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিত, বাম পাশে প্রস্রাব করলে বুকের উপর নিত। গর্ভধারণের মাকে যারা হারাইল ওই ব্যক্তিটা বুঝে যে মা হারা কতটুক জানা। যারা জোড়ার ভাইকে হারাইছে, জোড়ার ভাই হারাইলে যে কেমন লাগে একমাত্র ওই ব্যক্তিটা বুঝে যে জোড়ার ভাই হারাইলে কেমন লাগে। যে ব্যক্তিটা মনপ্রাণ সুপে দিয়ে একটা মুর্শিদকে ভালোবাসলো, যে ব্যক্তিটা মনপ্রাণ সুপে দিয়ে একটা মুর্শিদকে ভালোবাসলো, ওই ভালোবাসার মানুষ যদি ফাঁকে দিয়ে চলে যায় ওই ব্যক্তিটা বুঝে যে ব্যথা কাকে বলে। তার জন্য হয় বিচ্ছেদ, এই বিচ্ছেদ সবার জন্য না। রাস্তাতে দুটি ভাই হেঁটে যায়, হাঁটতে হাঁটতে বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞাসা করে, ভাই বলো তো দেখি এই জগতের বুকে ভারী বোঝাটা কি? ছোট ভাই কয়টা একটা প্রশ্ন হলো, এই জগতের বুকে ভারী বোঝা হলো ইট পাথর লোহা। বড় ভাই জবাবটা শুনে কেঁদে কেঁদে মাটির মধ্যে বসে পড়ছে। এই জগতের বুকে ভারী বোঝা ইট পাথর লোহা না। তুই যখন ছোট ছিলি, আমাদের বাবা যখন মারা গেল, দেখেন কারো ঘর থেকে যদি বাবা মারা যায়, মা মারা যায়, মারা গেলে কিন্তু তার যদি কোনো সন্তান থাকে, বড় সন্তান, তাকে কিন্তু ডাকে। যে ছোট সন্তান থাকে সে কিন্তু বুঝে না যে বাবার লাশ কিভাবে করে কাঁধে করে নিয়ে যায়। ছোট সন্তান যদি থাকে বুঝে না, কিন্তু বড় যে থাকে তারে ডাক দেয়। তো বাবা যখন মারা গেল, বাবারে গোসল করাইয়া মার্কিন কাপড় পরাইয়া পালকির মধ্যে উঠাইয়া সবার আগে আমারে ডাক দে, কইছে যে তুই তো হইছ বাবার বড় ছেলে। তোর বাবা তো আর কোনোদিন ডাকবো না, আর কোনোদিন বিরক্তও করবো না। এবার বাবার লাশটা কান্দে করে নিয়া ওই ছোট্ট একটা ঘরে রাইখা। আমি যখন বাবার লাশ কাঁদে নিলাম, আমার কাছে মনে হলো ইয়ার সেটা ভারী বোঝা, মনে পৃথিবীতে কিছুই হয় না। যে সন্তান তার বাবার লাশ কাঁদে করে আপন দেশে সোয়াই এসেছে, সেই ব্যক্তিটা বোঝে যে বাবার লাশ কাঁদে করে নিয়ে আপন দেশে শুয়ে আসলে যে কি যে যন্ত্রণা, কি যে ব্যথা। যে সন্তান তার মায়ের লাশ কাঁধে করে নিয়া আপন দেশে রাইখে আসছে, তদ্রুপ আমার রাজ্জাক জানকে রাইখে আসছে। আমার রাজ্জাক খারাপ পাগল যারা,
লাশ কাঁধে করে নিয়ে গেলে যে কি যন্ত্রণা কি ব্যথা। যে ব্যক্তি নিয়ে গেছে ওই ব্যক্তিটা বুঝে বাজার, তাছাড়া কেউ বুঝে না। হারানোর যে কি যন্ত্রণা, যে চিরতরে ভালোবাসার মানুষকে বিদায় দিয়েছে, যে বিদায় নিলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশের কোনো খবর পাওয়া যায় না, যে দেশে মানুষ গেলে আর কখনো আসে না বাজার। তাই বাল্যকালের বন্ধু ছিল তাহির করে না, তাহিরকে নিয়ে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। সন্তান যদি কোনো জায়গায় যায়, ঘরে যদি একটা দুঃখী মা থাকে, ঘরে যদি একটা পাগল মা থাকে, ওই পাগল মাও কিন্তু সন্তানের খবর নেয় আমার সন্তান কোথায় গেছে। পাগল একটা বাবা থাকলেও খবর নেয় যে আমার সন্তান কোথায় গেছে। আয়েশা দেখে মুহাম্মদের সাথে খেলাধুলা করতেছে, দূর থেকে ডাক ডাক আসেই না, বলতেছে বাবা তুমি এই রৌদ্রের মধ্যে খেলাধুলা করতেছো, তোমার না সোনার মুখ বাজার মলিন হয়ে গেছে। ডাক ডাক আসেই না, রুমালটা মুখ মুছাইয়া দুগালে দুটো চুম্বন খেয়ে দুটি খুরমা দিল। দূর থেকে আমার এতি মুহাম্মদ জারে জারে কাঁদে, আমি তো অনেকদিন ধরে খেলাধুলা করি কিন্তু আমার তো কেউ মুখের আদর করে না, বাড়িতে যায় মা মা করে যখন চিৎকার করে, মা মা মেলা ডাক ডাকে, বাবা রে তুই আজকে এত তাড়াতাড়ি খেলা শেষ করাইলি, তোর কি কেউ মারছে? রাকিব মিয়া বুঝতেছে সে রাজ্জাক সান্ধারা কি যন্ত্রণা,
আজকে সেই বাড়ি আছে, সেই ঘর আছে, সকল কিছু আছে, কিন্তু মনে হয় কি যেন নাই। এত মানুষ আইলো গেল, কিন্তু আমার রাত জাগসানদের মতো কোন একটা মানুষ আইলো না।
ফেলে
শাহনাজ সরকারের গানে সন্তুষ্ট আমি আমার তরফ থেকে তাকে স্থিরতার জন্য 103 টাকা উপহার করলাম এবং দোয়া ছিলাম। ধন্যবাদ।